আমাদেরকে শিখবে। আমরা গতবারে যেটা শিখেছিলাম সেটা হচ্ছে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ। আজকে আমরা শিখব অকারযোগের বর্ণ। অকারযোগে আমরা যে শব্দগুলো শিখব, অকারযোগের শব্দ কীভাবে বানাবো দেখো। প্রথমে এই বর্ণটা আমাদের কী, এই বর্ণটা হচ্ছে ব, তারপরে কী আছে বয়শূন্য। তাহলে দুটো বর্ণকে যখনই আমরা যোগ করবো, একসাথে উচ্চারণ করবো, তাহলে কিন্তু একটা শব্দ বেরিয়ে আসবে। তাহলে এটা হচ্ছে ব, এটা হচ্ছে বয়শূন্য। তাহলে একসাথে যদি আমরা বলি তাহলে এটাকে কী বলবো, বর, তাই তো? এরপরে দেখো সেরকম এটা হচ্ছে কি, এটা হচ্ছে দন্তের ন, আর এটা হচ্ছে থ। তাহলে কী হলো এটা, এটা হচ্ছে নট। একসাথে বলার চেষ্টা করবে, প্রথমে একবার করে বর্ণগুলোকে উচ্চারণ করবে, এই বর্ণটা কী, এই বর্ণটা কী, তারপরে দুটোকে অ্যাড করবে। সেরকম দেখো আমি বলি এটা হচ্ছে কি, ঘ প্লাস ট। তাহলে কী হয়ে গেল, একসাথে যদি আমরা বলি তাহলে এটা কী হলো, ঘ ট ঘট। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে এইভাবে আমরা অকারযোগে শব্দ তৈরি করব। অকারযোগ কেন বলা হচ্ছে দেখো, ব যখন বলছি বয়ের পেছনে অ স্বরীয়টার উচ্চারণটা আসছে, র অয়ের উচ্চারণ আসছে, ন অয়ের উচ্চারণ আসছে, এই জন্য এই শব্দগুলো হচ্ছে অকারযোগে শব্দ, ঠিক আছে? এরপরে সেম জিনিস তোমরা কী করবে, 5 থেকে 10টা লেখার চেষ্টা করবে নিজের থেকে। যদি মনে করো যে না এগুলো নিজের থেকে আমরা লিখবো, তোমরা নিজের থেকেও শব্দগুলো তৈরি করতে পারো, তাহলে কিছু অসুবিধে নেই। এইভাবে তোমরা খাতার মধ্যে প্রথমে 5টা লিখবে, 5টা থেকে 10টা লেখার চেষ্টা করবে, হ্যাঁ? কিন্তু বর্ণগুলো প্রত্যেকটা বর্ণ বলে বলে লিখবে, যাতে শব্দটা সঠিক শব্দ হয় যেগুলো তোমরা শুনেছো বা যেটা আমরা ইউজ করতে পারো, কেমন? সেম জিনিস আমরা যেটা আজকে করবো সেটা হচ্ছে আকারযোগে। আকারযোগে কি, আকার হচ্ছে এইটা, যে কোনো বর্ণর সাথে যদি আমরা এই দাগটা যদি আমরা দিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যায় আকারে আকার শব্দ। কীরকম, যেরকম দেখো এটা কী বর্ণ, চ, তাই তো? চয়ের সাথে যদি আমরা আকার যোগ করে দিই তাহলে একসাথে যদি আমি উচ্চারণ করি তাহলে কী হবে, চা। কী হবে, চা। এটা কি, প। পয়ের সাথে যদি আমি আকার দিয়ে দিই কী হয়ে গেল, কা। আরেকবারে পয়ের দিলাম তাহলে কী হলো, পয়ের আকারে কী হয়, কা। আর ক কী হলো, কা, কেমন? এটা কি, বয়ের শূন্য র, মানে র, রয়ের সাথে আকার যোগ করলাম কী হয়ে গেল, রা। এটা কি, বর্গের ছ, বর্গের চোর সাথে আকার যোগ করে দিলাম কী হলো, চা। তাহলে দুটো একসাথে আমি যদি কথাটা বলি তাহলে কী হয়ে গেল, শব্দটা রা যা, বোঝা যাচ্ছে? সে দেখ আমি এবারে এইগুলো কটা বর্ণ হলো, এটা যেরকম একটা বর্ণ দিয়ে, এটা দুটো বর্ণ দিয়ে, এটাও কিন্তু দুটো। দেখো এবার আমি যদি 3টে বর্ণ দিয়ে লিখি তাহলে কী হবে, রয়ে আকারে রা, হয়ে আকারে খা, লয়ে আকারে সরি শুধু ল, তাহলে কী হয়ে গেল কথাটা, রা খাল, রয়ে আকারে রা, হয়ে আকারে খা, আর ল। কথাটা কী হলো, যদি আমি একসাথে কথাটা বলি তাহলে কী বলবো, রা খাল, বোঝা যাচ্ছে? তাহলে আমরা এইভাবে শব্দগুলো তৈরি করবো, কেমন? অকারযোগে একদম সহজ, আকারযোগটাও কিন্তু কঠিন না, শুধু বর্ণ পাশে একটা করে আকার দিলে আমাদের একটা বর্ণটা শব্দটা পেয়ে যাব, ঠিক আছে? তোমরা প্রথমে ছোটো ছোটো 2টো বর্ণ দিয়ে লেখার চেষ্টা করবে, তারপর 3টে বর্ণ দিয়ে চেষ্টা করবে, তারপর 4টে দিয়েও হবে। তোমরা এটা কী করবে, একটা খাতার মধ্যে সুন্দরভাবে ডিজাইন দিয়ে করে লেখার শুধু চেষ্টা করবে। কিন্তু আমি আবার আগেও বললাম যে বর্ণগুলো কিন্তু বলবে, বলে তারপর লিখবে, আর যে বর্ণগুলি তোমরা যে শব্দগুলো তৈরি হবে সেগুলো যেন সঠিক হয়, সঠিক শব্দ লিখবে। বুকের মধ্যে অনেকেই আছে, অনেকগুলো বইয়ের মধ্যে রয়েছে, সেগুলো দিয়েও তোমরা লিখতে পারবে, অসুবিধে নেই, ঠিক আছে? তাহলে একে কী করবে, তোমরা খাতার মধ্যে সুন্দর করে লেখার চেষ্টা করবে, বলে লিখবে, আর বর্ণগুলোকে খুব ভালোভাবে চেনার চেষ্টা করবে, কেমন? আজকে তাহলে এটুকুই থাক, থ্যাংক ইউ।